শাখার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আমরা নরেন্দ্র মোদীজিকে আহ্বান করলাম, অনুরোধ করলাম যে এই যে লোকসভা নির্বাচনের এখনো প্রায় পশ্চিম বাংলায় প্রায় 47-42টা আসনের মধ্যে 5টা আসনে ভোট হয়েছে এবং এখনো তৃতীয় দফায় 5টা হবে, আর এই 5টা বাদ দিলেও পশ্চিম বাংলায় এখনো 30টা আসনে ভোট বাকি থাকবে। আমরা নরেন্দ্র মোদীজিকে অনুরোধ করলাম যে আপনি বাংলাকে মুক্তি দেওয়ার জন্য, বাংলায় গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, বাংলায় মমতা ব্যানার্জির জল্লাদ বাহিনীর হাত থেকে বাংলাকে মুক্ত করার জন্যে আপনারা পশ্চিম বাংলা থেকে আপনি এই লোকসভা নির্বাচনে প্রার্থী হন। আপনি সেনাপতি হিসাবে কতটা সম্ভাবনা দেখছেন এবারে পাখির চোখ বাংলায় বালুরঘাট তথা অন্যান্য? আলাদা প্রশ্ন আমার, তিনি যদি ক্যান্ডিডেট হন তো কোথায় থেকে হবে ঠিক করে নেবে আমাদের দল, এক্ষুনি কোনো অসুবিধা নেই, অনেক জায়গা আছে, যে কোনো জায়গা থেকে। উনি কি বলেন, উনি কি বলেন? শুনেছেন, হেসেছেন, কিন্তু একেবারে না বলেননি। তার মানে আমরা মেনে নেব এটা, বন্ধু সিটটা আপনি সাজ করেছেন।